গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আর কুকু দুজনে মিলে রেডি হয়ে নিচ্ছি পুকুর দিকে। দেখো, আমি আর কুকু দুজনে মিলে রেডি হয়ে নিচ্ছি, আমরা এখন যাব। কি করতে যাবো পুকু? পুজোর শপিং করতে। আজকে পুকুকে জামা কাপড় কিনে দিতেই হবে, না দিলে পুকু বলেছে অনলাইনে অর্ডার করে দেবে। কি করে অর্ডার করতে ও জানে না? আমি জানি না, তুই জানিস অর্ডার করতে? বলছে আজকে যদি তুমি কিনে না দিয়েছো, আজকে স্কুলে আমি ভালো ছিলাম, সকাল থেকে আজকে ভিডিও আমি অন করিনি, এবার তো সেই কারণে বলছে যে তুমি যদি আজকে আমাকে কিনে না দাও, তাহলে কিন্তু আমি কিন্তু অনলাইনে অর্ডার করে দেবো। সবাই নতুন জামা পরা, সবাই কিনে নিয়ে যাচ্ছে, সব কেনা শেষ হয়ে যাচ্ছে, আর জুতো তো কেনা হয়ে গেছে, তোমরা তো আগেই দেখেছো জুতোর কেনা হয়ে গেছে। তাহলে জুতো, নতুন জুতো আর পুরোনো জামা পরে ঘুরবো আমি? তো কাঁদছিল দুপুরবেলা সেই কারণে। তো দিদি পড়িয়ে গেল, পড়িয়ে যাওয়ার পর দিদি বললো তো চ আমার সাথেই বেরো, একসাথেই বেরো, তাই তাই আমরা সব একসাথেই বেরাবো আর কি। তো দিদি বাইরে আছে, তো ওদের আমরা তিনজনে যাবো আর কি। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তোকে পুকু আর আমি যাচ্ছি। কোথায় পুকু? নতুন জামা কিনতে। চলো পুকুর জন্য, এই কদিন তো কোনো কিছু কেনা টেনা হয়নি, সবই ছিল, তো আজকে দিদির পড়ানো হয়ে গেলো, তো তাই তাই বেরালাম। তো চলো জামাকে ওনার আনন্দে আর আগে আগে যাচ্ছে। দেখো এখন ভালো সেজে আছো। ওই যে ত্রিনাথ থেকে আমি তো কিনি, ত্রিনাথ থেকে, ত্রিনাথ ওই লোকটার সাথে দেখা হলো যে ওখানে, ওই যে পিছনে ওর সাথে একটু কথা বললাম, তো এবার ওদের ভিতরে একটা দোকান আছে, ওখানে বাচ্চাদের পাওয়া যায়, তা ওখানেই যাচ্ছি। চলো ফাঁকাই আছে, ভিড় নেই, আয় আয় চল তাড়াতাড়ি। দেখো এই দোকানটা থেকে নেব। কি হলো? বিশাল লাইট জ্বলছে, চোখে লাগছে, চোখে লাগছে। কি হলো? তাহলে বাড়ি চলে, তাহলে কিনতে হবে না, কি করা সব পচা যখন। দেখো এই দোকানটা আমাদের বাড়ির পাশে, মানে দোলপিড়িতে যারা আশেপাশে আছে তারা চিনতে পারবে, দোলপিড়িতে ত্রিনাথ। তো এই দোকানের কোয়ালিটিটাও খুব সুন্দর, আর প্রত্যেক বছর পুকুর জন্য আমি এই দোকান থেকেই জামা কাপড় কিনি, আমরা আর অন্য কোনো দোকানে যাই না। আর তাছাড়া এবছর ভেবেছিলাম একটু অন্য কোথাও যাব, কিন্তু এত ভিড় ভাড়টা তো চারিদিকে পুজোর জন্য, আর গাড়ি ঘোড়া পুকুকে নিয়ে একা না আমি সামলাতে পারি না, তাই এই দোকানে চলে এলাম। ছোট হবে না বড় হবে? এটা ছোট না বড়? আচ্ছা তুই নাম পছন্দ করতাম, এই দেখ দেখছিস যে আবার বলছো আমি ছোট বলছি, আমি পছন্দ করতাম না, আমার পছন্দ হবে না, আমি ছোট বলছি, তুমি তো ছোট বলছো। কোথায় ছোট বললাম? আমি তো বলছি ছোট, তুমি তো সেটাই বললে, তুই তো বলছিস ছোট। তার কদিন পরে ঠিকই বলেছে, বড়ই দাও ঠিকই বলেছে, দেখে তো কত আইডিয়া, মুখটা দেখেছো, মুখটা দেখেছো, ছোট আছে এক সাইজ বড় দাও। কত দিয়েছিল আগেরটা? দেখো পুকুর অবস্থা দেখো, কোনো জামাই আর আমাকে দেখতে হচ্ছে না যে কোনটা, ও নিজেই সব কটা জামা নিজে নিয়ে নিয়ে গায়ে ফেলে ফেলে দেখছে, দেখে বলছে এটা ছোট, এটা বড়, এটা নেবো না ওটা নেবো। দেখো অবস্থা দেখো, এটা পছন্দ, কোনটা সুন্দর বাবা? কোনটা সুন্দর তোর কাছে? কোনটা সুন্দর লাগছে দেখো? এটা ছবি নেই, এটা ছবি নেই, এই জামাটা নিচ্ছি যেটা ছবি নেই, আলাদা রকম লাগছে, এখানে আলাদা রকম লাগছে। আসলে এই দোকানের কোয়ালিটি যেরকম ভালো সেরকম কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর, তোমাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর কি। আর এবার তো আমাকে পছন্দ করতেই হচ্ছে না, সব নিজে নিজে পুকুই পছন্দ করছে আর কি। আবার একটা দোকানে এসেছি, ওদেরই একটা দোকান, একটা কুর্তি দেখার জন্য তাই এসেছি। দেখো
আসলে ভিতরের যে দোকানটা ছিল ওটা হচ্ছে তোমাদের বাচ্চাদের কালেকশন রাখে, আর এই দোকানটা রাখে বড়দের কালেকশন, তাই দেখতে একটু ওই দোকানে গেলাম। আর এসে দেখছি দেখো পুকুকে এখানে মনে একটা কুড়কুড়ি দিয়েছে, সে বসে বসে খাচ্ছে। তো আমাদের তো কেনাকাটি কমপ্লিট। আরে দেখো পুকু দেখো একটা ব্যাগ নিয়ে আগে আগে দৌড়াচ্ছে, ওকে বলছি পারবি না সে কথাই শুনছে না। দেখো চল বসো, কামড়ে এলাম একটু ফুচকে খেতে, জামা কেনা পার্টি হয়ে গেছে কমপ্লিট। আর এখন এসেছে দেখো এইখানে, এখানে সব ভর্তি দেখো। তো এখন এলাম একটু ফুচকে খেতে, ফুচকে চাইছে, ফুচকে খেতে আসলে আমার দু হাতে ব্যাগ, আর রাস্তায় তো গাড়ি যাচ্ছে, কুকুর এখন শখ হয়েছে ফুচকে খাবে। আমি ওকে বললাম এখন খাস না পরে খাবি, না ও এখনই খাবে। সে আমি তো আর খেতে পারলাম না, দেখো পুকু এখন একাই ফুচকা খেতে চলেছে, বলছে আমি একাই খাবো। তো দেখো কী কাণ্ডটা করছে ফুচকার দোকানে। আবার এমনি না আমি দোকানদারকে বলে দিলাম যে আপনি ঝাল ছাড়া একটু ফুচকা দিন আর কি, ও সেটা পছন্দ না, ও আবার জল দিয়েই খাবে। ওই সারি দাও, তাও দাও, কাক কোসাই এই সারি, হ্যাঁ ওখানে দাঁড়া, খাও ভালো করে ধরো যেন পড়ে যেন না যায়, ইয়ে ধরো না, হ্যাঁ ওকে আস্তে আস্তে দাও, চিবা চিবা আস্তে আস্তে, চিবা চিবা চিবা, হ্যাঁ চিবি চিবি খাও, ভালো হয়েছে। পুকুর অবস্থা দেখো মুখের মধ্যে নিয়ে কীরকম ভাবে বসে আছে, সে চিবাতেই কিছুতেই পাচ্ছে না, বলছে ওটা নাকি শক্ত, বলছে এমন শক্ত দিচ্ছে যে আমি চিবাতেই পাচ্ছি না। দেখো এতক্ষণে জামা কাপড়ের দোকানে তো পুরো ঝড় তুলে দিয়ে চলে এলো, এবার পালা হচ্ছে ফুচকার দোকানে। জল খাস না, আলু দিয়ে খাস, ছেড়ে দে জল খেতে পারে, ছেড়ে দে শুকনো খা, চল ফেলে দে, চল ফেলে দে। শক্ত শক্ত ফুচকা দিয়েছো কারো, একদম নরম নরম ফুচকা দিতে হয়, কামড়ে খা, হ্যাঁ কামড়া, বলছে শক্ত শক্ত ফুচকা দিয়েছে আমাকে। দাঁত আছে তো, মাংস কি করে খাও, ফুচকা খেতে পারে না আবার ফুচকা খাচ্ছে। আমি শুকনো খাবে, আলু দিয়ে শুকনো খা, আলু দিয়ে শুকনো খা বাবা, শুকনো খা, জলটা খাস না, খাস না অমল হয়ে যাবে, খা এবার শুকনো, এবার শুকনো খেয়ে দেখতো একটা কেমন লাগছে, খেয়ে দেখতো কাম, হ্যাঁ খান, খাস না এমনি শুকনো খা, আস্তে আস্তে ফুচকা তো সবাই শক্তই খোঁজে রে। তো দেখলে পুকু খেলো ফুচকা, হ্যাঁ কেমন করে খায় ফুচকা, ঝাল দেখো, পুজোতে পুজো যে চলে এসেছে তার নমুনা দেখো, সারা রাস্তা দেখো কি সুন্দর লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দেখেছো চারিদিকে লাইট জ্বলছে, দারুণ লাগছে না, এরপর তো আরো লাইট জ্বলবে। ধরতে পাচ্ছি না ব্যাগটা গেছে ছিঁড়ে, দেখ কি অবস্থা, একেবারে বাড়ি গিয়ে কথা বলবো। এ মা ওই খেলা নেওয়ার জন্য জামা দিয়ে দিচ্ছে, এ বাবা আমি আর দেবো না তাহলে, আমি পরবো না, তুমি তো ঘুরবে পুজো, যাও তো কি হবে এবার। পুকুর অবস্থা দেখলে খেলনার লোভে জামা কাপড় দিয়ে দিচ্ছিল, ওকে বলেছে ওনার কাছে একটা খেলনা আছে, বলছে তো জামা কাপড় দে তাহলে তোকে আমি খেলনা দেবো, তাই তাকে জামা কাপড়গুলো দিয়ে আসছিল পুকু। কি অবস্থা, যে বাড়ি চলে এসেছি, তো দেখো বাড়ি চলে এসেছি, কী গরম কী গরম, মাথা এ হয়ে গেল, কী বিরক্ত করছে ওখানে গিয়ে, ওর পিছনে লাগছে, ওরা বলছে ছোট, আর ও বলছে ছোট, ও বলছে ছোট, বলে ওর পিছনে লাগছে। তারপরে সে কীরকম ফুচকা খেলা দেখলে তো খেয়ে দেবে, ফুচকাগুলো আমরা সবসময় চাই ফুচকা একটুখানি মচমচে হবে, ও বলছে কি শক্ত, তোমরা শক্ত ফুচকা দিয়েছো। তো দেখো দেখো আমরা বাড়ি চলে এসেছি, এখন আর দেখাচ্ছি না একেবারে সব কটাকে একসঙ্গে, আগে হোক এরপরে সবগুলোকে একসঙ্গে একটা আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। অবস্থা দেখো, আর একজনকে অবস্থা দেখো, এবার আজকে না কিনে দিলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল, বলছে এই এবার যদি তুমি যদি না কিনে দাও আমি সব অনলাইনে অর্ডার করে দেবো, সবাই কিনে নেবে আর সব শেষ হয়ে যাবে, তাহলে আমাকে তুমি কবে কিনে দেবে। তো একটু সত্যি কথা বলতে তোমরা তো জানো যে আমি ওই আগমনী শ্যুটের জন্য একটুখানি সব জিনিসপত্র কেনাকাটি হ্যানা ত্যানা অনেক জিনিস দিন ধরেই তো ওগুলো সব আমরা জোগাড় করছিলাম না, ওই জন্য ওইটা নিয়ে একটা হেডেক ছিল বলে আলা আগে ওই কাজটা মিটে যাক, তারপরে গিয়ে এই কাজটা করবো। তো এবার সেই কারণে দেরি হয়ে গেছে একটু, দেরি হয়ে গেছে বলে আমার মাথা বলছে এবার তুমি যদি না কিনে দিয়েছো, জানি না এখন যদি এই ভিডিওটা যখন পোস্ট হবে তার হয়তো তোমাদের আগেও হতে পারে পরে, কারণ আমার মহালয়ের দিন মহালয়ের স্পেশালভাবেই আগমনী শ্যুটটা করা হয়েছে আর কি, শুধু আগমনী শ্যুট হয়েছে তা না, আগমনী শ্যুটের সাথে তোমার এই
আগমনী শুধু শুট হয়েছে তা না, আগমনী শুটের সাথে আরো তোমরা তিনটে ভিডিও একসাথে পাবে, কারণ আগমনী আচ্ছা একটা ভিডিও রয়েছে সেটা আলাদা করা হয়েছে, একটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন কিভাবে আমরা সব মানে কোথায় কোথায় ঘুরেছি কি কি করেছি সেটার একটা রয়েছে, আর একটা হচ্ছে মেকআপ ভিডিও রয়েছে, এই তিনটে ভিডিও রয়েছে। এবার তিনটে আসবে পরপর, তোমরা যারা দেখোনি এখনো তারা একবার আমার চ্যানেলটা ভিজিট করো, তোমরা আমি জানি না এখনো পোস্ট হয়েছে কিনা, কারণ মহালয়ার দিন এটা পোস্ট হওয়ার কথা, মানে আগমনের শ্যুটটা মহালয়ার স্পেশাল হিসেবে বানানো হয়েছে, মহালয়ার দিন ওটা পোস্ট হবে। এবার এই ভিডিওটা মহালয়ার আগে যাবে কি মহালয়ার পরে যাবে সেটা বুঝতে পারছি না, যদি পরে যায় তো তোমরা আগে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা দেখে নাও, আর যদি আগে পোস্ট হয় এই ভিডিওটা তাহলে মহালয়ার দিনকে ওই ভিডিওটা পোস্ট হবে, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলবে না। দারুণ মজা করে সুন্দর করে আমরা ভিডিওটা করেছি, খুব কষ্ট করে ভিডিওটা করেছি জানো, আমরা কেউ কোনো ছেলে ছিল না, আমরা তিনটে মেয়ে ছিলাম, তিনটে মেয়ে মিলে করেছি আর খুব মজা করেছি, আর যাও তোমরা দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এমনিতে তো শর্ট মিনি ভিডিও মিনি ব্লগে দিয়েছিলাম, তো যাও তোমরা দেখে নাও ভালো লাগবে, তো সেই কারণে আর কেনাগুলো একটু দেরি হচ্ছিল, দেরি হচ্ছিল বলে আমার মাথা খারাপ করে দিয়েছি। হ্যাঁ দেখাবো, এগুলো এমনি দেখাবো, এগুলো পরে একসাথে আজকে দেখাবো, আজকে এমনি দেখা, পরে যখন হবে একসাথে সব জড়ো হলে তখন তোমাদেরকে আমি একসঙ্গে একটা মানে পুজো শপিং এর একটা ভিডিও আলাদা করে দিয়ে দেবো। দেখো সব জামাগুলোকে সব পরিয়ে পরিয়ে দেখা হলো, দেখো সব পরিয়ে পরিয়ে দেখা হয়েছে, হ্যাঁ এখানে জামা আছে, এ দেখো এখানে জামা আছে, এইটা ফিরত যাবে, এটা ছোট হচ্ছে বুঝলে তো, এ দেখো এটা এখানে একটা আছে, এ দেখো এটা পরানো হয়েছে, আর এইটাও ফিরত যাবে, যেটা আমি ভাঁজ করছি এটা এটাও ফিরত যাবে, এইটা থাকবে, এইটা থাকবে, আরও একটা আছে সেটা থাকবে, বুঝেছ? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, খুব গুড নাইট করে দাও।